বেতন বৃদ্ধির দাবিতে পথে নেমে এলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। অসম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থার শিলচর আইসিডিএস প্রজেক্টের কর্মীরা জেলাশাসক কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, সরকার তাদের 4,500 টাকা বেতন দিচ্ছে, এই টাকা দিয়ে সংসার চলে না। দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার তাদের দাবির প্রতি গুরুত্ব দিচ্ছে না। যে আমরা 18,000 টাকা করার কথা, এখন মাত্র 4,500 টাকা, 4,500 টাকা দিয়ে আমরা পুষে না। এখন সব দিকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লাগাইছে কাজে, এনআরসি না নার্সের লগে না ঘরের লগে, ঘরের এখন প্রেগনেন্ট নার্সিং লইয়া সবের কাজ আমরার উপরে ফেলাই দিছে। আর 4,500 লইয়া ওইনি বিওলর ক্লার্ক কাজ, কি কি কাজ করতে লাগে আপনার? বিওলর কাজ করতে লাগে আর এনআরসির কাজ আর অঙ্গনওয়াড়ির যে ওয়ার্কার বাচ্চাগুলোর পড়াইতাম আর পাক করিয়া খাওয়াইতাম, খাওয়াইতাম, এই খাতাও তো মেনটেনেন্স করা লাগে, 17-18টা খাতা মেনটেনেন্স করা লাগে। এরপরে প্রেগনেন্ট নার্সিং যে এখন নার্সের লগেও দৌড়া লাগে, এখন মানুষ মল তার ডেথ সার্টিফিকেট লইয়া যাও শুনাই, ও লুটা লইয়াও গাঙ্গ, কলস লইয়াও গাঙ্গ, বাটি লইয়াও গাঙ্গ, ইটা খালি আমরা কাছে দিছে আর বেতন দেয় 4,500 টাকা। বেতন কত টাকা আপনারা দাবি করতেছেন? আমরা 18,000 টাকা দাবি করতেছি।